বন্ধুরা, গেছে কাল আমি একটা ভিডিও বানাইছিলাম বরাক পন্টরের লইয়া। এই ভিডিওটা দেওয়ার পরে কিন্তু বহুত মানুষে কমেন্ট করটা, বহুত মানুষের কথা হইল কি আমি বরাক পন্টরের লইয়া ভিডিও বানাই খেনে, বরাক পন্টরের লইয়া আমি প্রতিবাদ করি খেনে। ও বিষয়টা নিয়ে আজ আমি কিছু কুলিয়া মাত কথা করম। পয়লা নম্বর মাত হইল গিয়া, বরাক পন্টরের লইয়া আমি যে ভিডিও বানাইছি এটারে প্রতিবাদ ভিডিও হওয়া হয় না। আমি ভিডিও বানাইতো আমি পয়লাও ক্লিয়ার ভাবে কইয়া দিছি যে এটা আমার ব্যক্তিগত মতামত জানাই মু। প্রতিবাদ খারে হয় আর ক্রিটিসিজম খারে হয় এটা যদি কেউ জানো না, তাহলে একবার ইউটিউবে সার্চ করিয়া দেখিলিও আমার সাজেশন রইল। ইউটিউবে এই ধরনের হস্তা জ্ঞান হাজার হাজার পড়া আছে, ভিডিও সার্চ করিয়া দেখতে পারবা। ক্রিটিসিজমের ব্যাপারে মাত কথা কিছু কুলিয়া মাতি। ক্রিটিসিজম একদম দেশের প্রধানমন্ত্রী তাকে লইয়া, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনরও লইয়া মাত কথা করা যায়, ক্রিটিসিজম করা যায়। তাই তাই যদি কোনো ধরনের ভাষণ বা বয়ান দেয়া তখন এইগুলির লগে যদি আমার মতে মিল না হয়, তাহলে আমরা এই বিষয়ে নিয়ে মাত কথা করতাম পারবো। কোনো ধরনের বাজে মন্তব্য ছাড়া, গালিগালাজ ছাড়া আমরা সাধারণ মানুষের তান্তানোর ভাষণের ব্যাপার নিয়ে আমরা যেসা যেসাটা মন্তব্য রাখতাম পারমু, এর পুরা অধিকার আছে। কেউ কিচ্ছু করতে পারতো না, পুলিশে কোনো ধরনের কোনো আইন ব্যবস্থা নেওয়া হইতো না। যেমন আমরা মাঝে মাঝে শুনতে পাই কোনো কোনো মানুষ অ্যারেস্ট হয়েছে প্রধানমন্ত্রীর কটুক্তি করার কারণে, প্রধানমন্ত্রীর অপমান করার কারণে। এটা ক্রিটিসিজম করার কারণে না ভাই, এটা ও কারণে অ্যারেস্ট করা ও দেশের প্রধানমন্ত্রীর একটা গরিমা আছে, দেশের প্রধানমন্ত্রীর পদের একটা দাম আছে, একটা ইজ্জত আছে। আমরা কোনো জাতির বা কোনো দলের ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী না, পুরা গোটা ভারতবর্ষের তাই প্রধানমন্ত্রী। তা প্রতিবেদন নামে কটুক্তি করে বা অসম্মান করে, তাহলে তাণ্ডে অ্যারেস্ট করিয়া সাজা দেওয়া হইব। আর আমরা এটা অহরহ দেখি যে কুকুরের ছবির লগে মুখ লাগাইয়া দেওয়া হয়, শুয়রের ছবির লগে মুখ লাগাইয়া দেওয়া হয়, বা আরো বিভিন্ন জীব জন্তুর লগে মুখ লাগাইয়া নানান ধরনের বা কুকুরে আইয়া মুতের ছবি বানাইয়া দেওয়া হয়। এই ধরনের অপমানজনক কিছু জিনিস করলে এইগুলি কার্যকলাপের কারণে সাজা ভুগতে লাগবো, এটাও স্বাভাবিক ব্যাপার। তো ক্রিটিসিজম কিতা পার্সোনালি অ্যাটাক কিতা কোনটাও বুঝুন না, আইয়া কমেন্ট করে দেন যেন ভাই তুমি তান্তান্ডে তো পার্সোনালি অ্যাটাক করে দিলাই। পার্সোনালি অ্যাটাক তখনও ওই যখন একজন মানুষের ব্যক্তি জীবনে কোনো কিছু দুদিন ভুল ত্রুটি তাকিয়া থাকে বা কোনো কিছু লুকাইল তাকিয়া থাকে, এই লুকাইল জিনিসটি যদি প্রকাশ করি আমরা সামনে উপস্থাপন করি, তখন গিয়ে এটা পার্সোনালি অ্যাটাক হইব। বা আরো বিভিন্ন ধরনের কিছু জিনিস আছে, এইগুলি যদি করি তাহলে এটা পার্সোনালি অ্যাটাক হইব। আমরা তো সেরে খাটি লিবার মারি লিবার হতাইলা তখন তা হই না, আর এমন কোন বড় অত ইয়ে হয়ে গেলাম যে আমার মাতে আসমান ভাঙ্গিয়া পড়ে দিব পাই। এত মডেল জবানা, ডিজিটাল জবানা, আর মাতানোর মন মানসিকতা দেখিয়া আর কি আসলে বেশ আজীব লাগে। আরে ভাই, মন মানসিকতা বড় হর, নিজে পরিবর্তন ও। এখন আই বরাক কন্টর ব্যাপারে। বরাক কন্টরের লইয়া আমি যে ভিডিও বানাইছি এটাতে আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দিছি। হাজার মানুষের হাজার ধরনের মতামত থাকতেও পারে এই ফিল্ম দেখিয়া, হাজার মানুষের হাজার মতামত থাকবো এটাও স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ধরনের কিছু আপলোড করা হয়, মানুষে যদি দেখতে পায় এই বিষয়ে নিয়ে যে কোনো মানুষে এটা নিয়ে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। সোশ্যাল মিডিয়ার লাখ লাখ করোড় করোড় মানুষ আছেন, তারার ব্যক্তিগত মতামত থাকবে। সোশ্যাল মিডিয়া ছাড়ার মানে কি তা? সোশ্যাল মিডিয়া তো ও কারণেও ছাড়া হয় হাজার হাজার লাখ লাখ মানুষে দেখুক, তারার ব্যক্তিগত মতামত জানাইব। যেমন আমরা ভিডিও ক্রিয়েটার হিসাবে আমরা ভিডিওর মাধ্যমে কিছু জিনিস মাত কথা উপস্থাপন করি, আর যারা ভিডিও বানায় না এরা লাগে কমেন্ট বক্স দেওয়া হয়েছে, কমেন্টও গিয়া যার তারি মতামত দিতা হয়। এই কমেন্ট বক্সও গিয়া বহুত মানুষে বালা বালা সাজেশন দেন বা বহুত মানুষে বালা বালা মতামত দেন, কিন্তু ফাড়িয়া গাওয়া বনুয়া সিলেটি ইতা কয়জনে এইসব কিচ্ছু বুঝুন না, আতুর লুলা লেংড়া পঙ্গু ডিমাক লইয়া আইয়া এই ধরনের মানুষে কমেন্ট আইয়া আগা ফাদা কর। আমি যে বরাক কন্টার লইয়া মতামত রাখছি এটা তো অযৌক্তিক কিছু দিয়া রাখছি না, আমি তো যৌক্তিক মাত কথা রাখছি। আমি আবার ও কথাটাও কইতে চাই আর তাই তাই যেহেতু ভিডিও বানাইছেন, এই ভিডিও বানানোর মকসদ কিটা তুমি দেন কইতে পারবা নি, যারা আগা ফাদা করদা কমেন্ট বক্স আইয়া। তানোর ভিডিওর মূল মকসদ হইল গিয়া অপরাধ মুক্ত সমাজ করা, নেশা মুক্ত সমাজ গড়া। এখন আমার মাত হইল কি তাই তাই যে মেসেজ দিছেন, সুন্দর মেসেজ দিছেন, নেশা মুক্ত সমাজ হোক, অপরাধ মুক্ত সমাজ হোক, কিন্তু তাই তাই যেন অপরাধ বন্ধ করার গিয়া তাই তাই যেন কোন মার্ডার করিয়া যেন দেখাইছেন যে একটা অপরাধ বন্ধ করতে হইলে আর একটা অপরাধ করতে লাগে, ও বিষয়টাও তো আমি তুলিয়া দসলাম। তো আমার মন গড়া আবুল তাবুল কোনো কিছু হয়েছি না। দেখো আমি যে মাত মাতিছি ও মাত তো যেন খেও খেও না, এই মাতটা আমি ভুল মাতিছি তাহলে আমার কমেন্ট হইব বলে ও এটা তুমি ভুল হইরা। দেখো যারা নেশা করে এরা তো অপরাধী, কিন্তু যে তাই তাই কোন করিয়া দেখাইছেন ফিল্মের কথা হইয়ার, ফিল্মে কোন করিয়া দেখাইছেন এই খুন মার্ডার করাটা অপরাধ নিনা না ওটা আমার কমেন্ট কমসে কম জানাইও। যদি আমার মতে খুন করাটা অপরাধ হয় তে আমি এখন আরো দুই চারটা কথা হইমু, এই কথাগুলি শুনলে তোমার তানোর ডাউট পুরা ক্লিয়ার হয়ে যাব। দেখো তান্তানোর উদ্দেশ্য হইল কি অপরাধ মুক্ত সমাজ হইত, তাহলে তাই তাই অপরাধ করছেন খুন করিয়া, তাহলে এই অপরাধটা মুক্ত করতে গিয়ে আর একটা অপরাধ করিয়া তাই তাই নিজে অপরাধে বনি গেছেন। এখন আমি মানলাম কোনো কারণবশতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টলি আইচা ওই গেছে তাই তাই খুন মার্ডার করিলেইছেন, কিন্তু তাই তাই তো সঠিক মানুষ, সাচ্চা মানুষ, তাই তাই তো অপরাধ করার পক্ষে না, তাই তাই তো অপরাধ মুক্ত করার পক্ষে। তাহলে আমার কথা হইলো তাই তাই যদি অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা করে লেইছেন, কয়েকজনকে কোন মার্ডার করে লেইছেন এই ফিল্মে দেখা নিয়েছে, দেখা গেছে, আমরা দেখছি,
তাহলে তাইনতাইন অপরাধ দিয়েছেন এখন তানতানোর দায়িত্ব আমার ব্যক্তিগত মতামত হইল কি তাইনতাইন যখন অপরাধের বিরুদ্ধে তাহলে তাইনতাইন একটা ঘটনা করিলেছেন কোন মার্ডার তাই হোক তাইনতাইন খরচ হইল এই ফিল্মও আমরা দেখছি তাহলে তাইনতাইন যখন পুলিশের সামনে আইছেন তখন তো তাইনতাইন স্বীকারাই দিতে পারতা যেহেতু তাইনতাইন এই ফিল্মও সত্তর ফতে খাস হড্ডা সত্তর প্রচার হড্ডা বা শিক্ষামূলক শিক্ষণীয় একটা ফিল্ম দিতরা সবরে সমাজ মেসেজ হিসাবে তাহলে তাইনতাইন অপরাধ করছেন নিশ্চয় তাইনতাইন অপরাধে তাইনতাইন নিজে বুঝরা তাইনতাইন যখন কোন মার্ডার করিয়া পুলিশের সামনে গেছেন তখন পুলিশের সামনে গিয়ে তাইনতাইন আত্মসমর্পণ করিলা না যে আমরা ওলা ওলা একটা ঘটনা করে লাইছি আমরা ওলা ওলা গেছিলাম গুন্ডার লগে আমরা কিছু লড়াই মায়ের বিবাদ ওইয়া আমরা কোন করে লাইছি আমরা এখন অপরাধী নিজাতে অপরাধ করে লাইছি আইনে এখন আমরা যে সাজা দেয় আমরা মাথা ফাটিয়ে নিমু এলিমো যদি এই কথাটা হইতা এই কথা হওয়াত কিন্তু বহুত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন হইতো কারণ এলো কি তাইনতাইন বহুত শিক্ষণীয় একটা ফিল্ম সমাজ মেসেজ হিসাবে দিছেন এই মেসেজটা কি দেখতে পাইছি আমরা যে অপরাধ মুক্ত বা নেশা মুক্ত সমাজ গড়তে লাগবো আমরা কিন্তু দেখানির বেলা বা দেখার বেলা আমরা অষ্টাও দেখতে পাইছি যে অপরাধ মুক্ত করতে হইলে আমরা কিছু কোন মার্ডার করতে লাগে বা আইন নিজের আতো লইতে লাগে আমার ব্যক্তিগত মতামত হইল কি কোনো কারণবশত যদি অ্যাক্সিডেন্টে এই ধরনের কোন মার্ডার হয়ে গেছে ঠিক আছে মানিয়া নিলাম কিন্তু এটা যদি তাইনতাইন ফিল্মও লাস্টে তাইনতাইন নিজে আত্মসমর্থন দিলে এটা ওই ফিল্মও তাহলে কিন্তু এই মেসেজটা আরও গুরুত্বপূর্ণ হইতো নি না না অষ্টা আমার কমেন্টও জানাইবা আমার মতে এই পার্টটা যদি তাইনতাইন লইলি তাহলে আরও বেশি সুন্দর দেখা গেল মানে ফিল্মটা কারণ হইলে কি মানুষ দ্বারাও তো ভুল হয় তাইনতাইন একটা ভুল করে লিছেন যেহেতু তাহলে তাইনতাইন আত্মসমর্থন করে লিছেন আইন প্রশাসনরে তাইনতাইন সম্মান দিছেন নিজের ভুল নিজে স্বীকার আইয়া যে শাস্তি দিবা এই শাস্তি মাথা ফাটিয়া নিবা যদি স্বীকার আইয়া তাহলে কত সুন্দর হইতো ভিডিওটা ভালো লাগলে লাইক করিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ফেসবুক পেজটা ফলো করিও।